ছোট্ট বন্ধুরা, তোমরা হয়তো সত্যজিৎ রায়ের নাম শুনেছ। তিনি একদিকে যেমন সোনার কেল্লা, জয়বাবা, ফেলুনাথ, গোপীগাইন, বাঘাবাইনের মতো ছোটদের জন্য সিনেমা পরিচালনা করেছেন, তেমনি ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র সৃষ্টি করেছেন আর তাদের নিয়ে অনেক গল্প লিখেছেন। এছাড়াও তোমাদের জন্য গল্পের সঙ্গে অজস্র ছবি এঁকেছেন। এইরকম একজন বহুবিধ প্রতিভাসম্পন্ন মানুষের ছেলেবেলার গল্প আমরা শুনব যখন ছোট ছিলাম বইটি থেকে, সত্যজিৎ রায় নিজের ভাষায় নিজের কথায়। ছোটবেলার কোন ঘটনা মনে থাকবে আর কোনটা যে চিরকালের মতো মন থেকে মুছে যাবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না। মনে থাকা না থাকা জিনিসটা কোনো নিয়ম মেনে চলে না, স্মৃতির রহস্য এখানেই। 5 বছর বয়সে আমি চিরকালের মতো আমার জন্মস্থান গড়পা রোডের বাড়ি ছেড়ে ভবানীপুরে চলে আসি। এই পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি চলে আসার দিনটা আমি বেমালুম ভুলে গেছি, কিন্তু গড়পাড়ে থাকতে আমাদের রাঁধুনি বামনির ছেলে হরেনের বিষয়ে একটা খুব সাধারণ স্বপ্ন দেখেছিলাম, সেটা আজও স্পষ্ট মনে আছে। আমার এই স্মৃতিকথায় তাই অনেক সামান্য ঘটনার কথা আছে, যেমন আছে কিছু নামকরা লোকের আশেপাশে অনেক সাধারণ লোকের কথা। সাধারণ অসাধারণের প্রভেদ বড়দের মতো করে ছোটরা করে না, তাই তাদের মেলামেশার কোনো বাছবিচার থাকে না। এ ব্যাপারে গুরুজনদের বিচার যে ছোটরা সবসময় বোঝে তা মনে হয় না। এই স্মৃতিকথা প্রথম বেরোয় সন্দেশ মাসিক পত্রিকায় 2 সংখ্যায়। তারপরে আরও কিছু ঘটনা ও মানুষের কথা মনে পড়ায় এই বইয়ে তাদের জন্য জায়গা করে দেয়া হলো। আমাদের ছেলেবেলায় এমন অনেক কিছু ছিল যা এখন আর নেই। বাড়ির বারান্দায় রেলিং থেকে টুলেট লেখা বোর্ড ঝুলতে এখন আর কেউ দেখে কি? তখন পাড়ায় পাড়ায় দেখা যেত। ছেলেবেলায় দেখেছি ওয়েলফোর্ড কোম্পানির লাল ডবল ডেকার বাসের ওপর ছাদ নেই, সে বাসের দোতলায় চড়ে যাওয়া এবং তার হাওয়া খাওয়ার একটা আলাদাই মজা ছিল। রাস্তাঘাট তখন অনেক নিরিবিলি ছিল, ট্রাফিক জ্যামের বিভীষিকা ছিল না বললেই চলে, কিন্তু সবচেয়ে বড় তফাৎ ছিল মোটরগাড়ির চেহারায়। কত দেশের কত রকমের মোটরগাড়ি যে চলতো কলকাতা শহরে তারই অত্যা নেই। সেসব গাড়ির প্রত্যেকটা চেহারা এবং হর্নের আওয়াজ আলাদা, ঘরে বসে হর্ন শুনে গাড়ি চেনা যেত। ফোর্ড, শেভ, হাম্বার, ভক্সল, উলসলি, ডজ, বুইক, অস্টিন, স্টুডিবেকার, মরিস, ওল্ডসমোবিল, ওপাল, সিত্রোয়া, এসব গাড়ি এখন শহর থেকে লোপ পেয়ে গেছে। হুটখোলা গাড়ি কটা দেখা যায়, খুদে গাড়ি বেবি অস্টিন, কালে ভদ্রে একটা যা চোখে পড়ে, আর সাপের মুখওয়ালা বোয়া হর্ন লাগানো বিশাল ল্যান্সিয়া, লাসাল, এসব আমিরি গাড়ি তো মনে হয় স্বপ্ন দেখা। কচ্ছপের খোলের মতো দেখতে প্রথম স্ট্রিমলাইন গাড়ি যখন কলকাতা এলো সেও তো প্রায় 1 যুগ আগে, আর ঘোড়ার গাড়ি জিনিসটাও তো প্রায় দেখাই যায় না। আমাদের গড়পাড়ের বাড়িতে মোটর গাড়ি ছিল না, তাই ঘোড়ার গাড়িতে আমরা অনেক চড়েছি। বাক্স গাড়িতে আরাম কোনোদিনই ছিল না, তবে ফিটনে বেশ মজা লাগতো চড়ে, এটা মনে আছে। আজকাল আকাশ কাঁপিয়ে জেট প্লেন যাতায়াত করে শহরের উপর দিয়ে, তখন এই শব্দটা মানুষের অচেনা ছিল। দুটো একটা 2-সিটার প্লেন আকাশে দেখা যেত মাঝে মাঝে, তখন দমদমার বেহালার ফ্লাইং ক্লাব চালু হয়েছে, বাঙালিরা প্লেন চালাতে শিখছে। এইসব প্লেন থেকে মাঝে মাঝে বিজ্ঞাপনের কাগজ ফেলা হতো, হাজার হাজার কাগজ একসঙ্গে ছেড়ে দিলে সেগুলো হাওয়ায় ভাসতে ভাসতে শহরের নানা জায়গায় ছড়িয়ে পড়ত। একবার খানকত কাগজ পড়লো আমাদের বকুল বাগানের বাড়ির ছাদে, তুলে দেখি বাটার বিজ্ঞাপন। দৈনিক ব্যবহারের জিনিস, ওষুধপত্র ইত্যাদি যে কত বদলেছে তা ভাবলে অবাক হতে হয়। নাইলনের আগের যুগের সাদা রঙের কলিনোস টুথব্রাশ আজকাল আর কেউ ব্যবহার করে না, আমরা তাই করতাম, আর সেই সঙ্গে কলিনোস টুথপেস্ট, কালো রঙের সোয়ান আর ওয়াটারম্যান ফাউন্টেন পেন যা দিয়ে তৈরি হতো তাকে বলা হতো গাটা পার্চা, পুড়লে বিশ্রী গন্ধ বেরোতো। তবে এটা স্বীকার করতেই হবে যে সেসব কলম আজকের দিনের কলমের চেয়ে অনেক বেশি টেকসই ছিল। কোয়ালিটি ফেরেনির যুগে বাড়িতে ফ্রিজার দিয়ে আইসক্রিম আর কে তৈরি করে? আমাদের ছেলেবেলায় কাঠের বালতির গায়ে লাগানো লোহার হাতলের খড়খড় শব্দ শুনলে মনটা নিজে উঠত, কারণ বাড়ির তৈরি ভ্যানিলা আইসক্রিমের স্বাদের সঙ্গে কোনো ঠেলাগাড়ির আইসক্রিমের স্বাদের তুলনা চলে না। মনে আছে ছেলেবেলায় অসুখ করলে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিতেন, আর সেই প্রেসক্রিপশন দেখে মিক্সচারের শিশি দিয়ে দিত ডাক্তারখানা থেকে।
সবচেয়ে মজা লাগতো শিশির গায়ে আঠা দিয়ে লাগানো দাগ কাটা কাগজের ফিতে। এই জিনিস আজকাল প্রায় দেখাই যায় না। সেকালে সর্দি হলে ফুটপাত নিতে হতো, ঘরে জল জানলা দরজা বন্ধ করে গামলায় গরম জলে পা ডুবিয়ে বসে থাকতে হতো, তাতে সর্দি সারত কিনা সেটা অবশ্যই মনে নেই। জোলাপের জন্য তখন খেতে হতো ক্যাস্টার অয়েল, যার স্বাদে গন্ধে নাড়ি ভড়ি উল্টে আসতো। ম্যালেরিয়ার জন্য কুইনানের বড়ি ছাড়া গতি ছিল না, আমি আবার বড়ি গিলতে পারতাম না। একবার ঢাকা যাব, সেখানে ম্যালেরিয়া তো কুইনাইন খেতে হবে, চিবিয়ে খেয়েছিলাম সে বড়ি। তার বিষ তেতো স্বাদ এখনও যেন মুখ থেকে যায়নি। ক্যাপসুল আসার পর থেকে ওষুধ জিনিসটা যে বিস্বাদ হতে পারে সেটা প্রায় ভুলেই গেছি আমরা। একেবারে শিশু বয়সের কথা মানুষের খুব বেশি দিন মনে থাকে না। আমার বাবা যখন মারা যান তখন আমার বয়স 2.5 বছর, সেই ঘটনা আমার মনে নেই। কিন্তু বাবা যখন অসুস্থ আর আমার বয়স 2 কিংবা তারও কম, তখনকার দুটো ঘটনা আমার পরিষ্কার মনে আছে। বাবা অসুখে পড়েন আমি জন্মাবার কিছুদিনের মধ্যে, সে অসুখ আর সারেনি। তবে মাঝে মাঝে একটু সুস্থ বোধ করলে বাবাকে বাইরে চেঞ্জে নিয়ে যাওয়া হতো। বাবার সঙ্গে আমি গিয়েছিলাম একবার সোদপুর আর একবার গিরিডি। গঙ্গার উপর সোদপুরের বাড়ির উঠোনটা মনে আছে। একদিন বাবা ছবি আঁকছেন ঘরে বসে জানলার ধারে, এমন সময় হঠাৎ বললেন জাহাজ যাচ্ছে। আমি দৌড়ে উঠোনে বেরিয়ে এসে দেখলাম ভোঁ বাজিয়ে একটা স্টিমার চলে গেল। গিরিডির ঘটনায় বাবা নেই, আছে আমাদের বুড়ো চাকর প্রয়াগ। আমি আর প্রয়াগ সন্ধেবেলা উস্রির ধারে বালিতে বসে আছি। প্রয়াগ বলল বালি খুঁড়লে জল বেরোয়। আমি ভীষণ উৎসাহে বালি খুঁড়তে শুরু করলাম। খোঁড়ার জন্য খেলনার দোকানে কেনা কাঠের খোন্তা ছিল, সেটাও মনে আছে। খোঁড়ার ফলে জল বেরিয়েছিল ঠিকই, কিন্তু সেই সময় কোথা থেকে একটা দেহাতি মেয়ে এসে সেই জলে হাত ধুয়ে চলে গেল। যে জল আমরা খোঁড়ে বার করেছি তাতে অন্য লোক এসে হাত ধুয়ে চলে যাবে, এটা ভেবে একটু রাগ হয়েছিল, তাও মনে আছে। যে বাড়িতে আমার জন্ম সেই 100 নম্বর গড়পাড় রোডে আমি ছিলাম আমার 5 বছর বয়স পর্যন্ত। তারপর অনেক বাড়িতে থেকেছি আর সবই দক্ষিণ কলকাতায়, কিন্তু গড়পাড় রোডের মতো এমন একটা অদ্ভুত বাড়িতে আর কখনো থাকিনি। শুধু বাড়ি তো নয়, বাড়ির সঙ্গে ছাপাখানা, ঠাকুরদাদা উপেন্দ্রকিশোর নিজে নকশা করে বাড়িটা তৈরি করে তাতে থাকতে পেরেছিলেন মাত্র 4 বছর। তিনি মারা যান আমার জন্মের 5.5 বছর আগে। বাড়ির সামনের দেওয়ালে ওপরের দিকে উঁচু উঁচু ইংরেজি হরফে লেখা ছিল ইউ রায় অ্যান্ড সন্স প্রিন্টার্স অ্যান্ড ব্লক মেকার্স। গেট দিয়ে ঢুকে দরোয়ান হনুমান মিশিরের ঘর পেরিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠে ছিল ছাপাখানার অফিসের দরজা। একতলায় সামনের দিকটায় ছাপাখানা আর ঠিক তার ওপরে দোতলায় ছিল ব্লক তৈরি করে হরফ বসানোর ঘর। আমরা থাকতাম বাড়ির পিছনের দিকে, বাঁয়ে গলিটা দিয়ে গিয়ে ডাইনে পড়ত বসত বাড়ির ঢোকার দরজা, দরজা দিয়ে ঢুকেই সিঁড়ি। আত্মীয় স্বজন আমাদের সাথে দেখা করতে এলে সিঁড়ি দিয়ে উঠে ডাইনে ঘুরতেন, আর ছাপার কাগজের ব্যাপারে কাজ করতে যারা আসতেন তারা ঘুরতেন বাঁয়ে। বাঁয়ে ঘুরে ব্লক মেকিং ডিপার্টমেন্টের দরজা, আর ডাইনে ঘুরে আমাদের বৈঠকখানার দরজা। আমাদের বাড়ির গায়ে পশ্চিম দিকে ছিল মুখবোধির বিদ্যালয়, আর পূবে আমাদের বাগানের পাঁচিলের উল্টো দিকে ছিল অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন। দুপুরটা যখন গাড়ি চলাচল থেমে গিয়ে হয়ে যেত থমথমে নিস্তব্ধ, তখন অ্যাথেনিয়াম স্কুল থেকে শোনা যেত ছাত্রদের নামতা পড়া আর বই থেকে রিডিং পড়া, আর সেই সঙ্গে মাঝে মাঝে মাস্টারদের ধমকানি। বিকেলে মুখবোধির বিদ্যালয়ের ছাত্ররা আমাদের বাড়ির পাশেই তাদের মাঠে খেলা করত, সে খেলা আমরা ছাদ থেকে দেখতে পেতাম। তবে আসল দেখার ব্যাপার হতো বছরে একবার স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের দিন। আমাদের এই ছাদটা ছিল 3 তলায় ঠিক ছাপাখানার ওপরে। এখানেই হতো আমাদের চোর চোর খেলা আর ঘুড়ি ওড়ানো। বড় ছাদ ছাড়াও একটা ছোট ছাদ ছিল পশ্চিম দিকে, ঠাকুরদার কাজের ঘর যেটা আমি জন্ম থেকে খালি দেখে এসেছি সেটাও ছিল 3 তলাতেই। এই ঘরের একটা জিনিস পরে আমার হয়ে গেছিল, সেটা একটা কাঠের বাক্স। এই বাক্সে থাকতো ঠাকুরদার রং তুলি আর তেল রঙের কাজে ব্যবহার করার জন্য লিনসিড অয়েলের শিশি। 3 তলায় দক্ষিণের ঘরে থাকতেন আমার মেজো কাকা বা কাকামণি সুবিনয় রায়। বাবা মারা যাওয়ার পর ছাপাখানার তদারক কাকামণি করতেন। জার্মানি থেকে তখন নানা রকম কাগজের নমুনার বই আসতো আমাদের অফিসে, মোটা পাতলা
রেশমি, খসখসে, চকচকে, এবড়ো খেবড়ো, কত রকম যে কাগজ তার ঠিক নেই। কাকামণির ঘরে গেলে তিনি আমার হাতে এরকম একটা বই দিয়ে বলতেন, দেখতো এর মধ্যে কোনটা চলবে। আমি বিজ্ঞের মতো পরপর কাগজের উপর হাত বুলিয়ে বুলিয়ে চলবে কি চলবে না বলে দিই। আমার ধারণা ছিল আমার বাছাই করা কাগজই আসবে জার্মানি থেকে। কাকামণির ছেলে সরল ছিল আমার একমাত্র আপন খুড়তুতো দাদা। তবে দাদা আর কাকিমা অনেক সময় থাকতেন কাকার শ্বশুরবাড়ি জব্বলপুরে। দাদার পড়াশোনা হয়েছিল সেখানেই সাহেব স্কুলে। দাদার ভালো নাম ছিল সরল। স্কুলের সাহেবদের ছেলেরা তাকে ডাকত সিরিল বলে। তিনতলাতে আরেকটা ঘরে থাকতেন আমার ছোট কাকা সুবিমল রায়। পরে ছোট কাকার সঙ্গে অনেক পেয়েছি। গড়পাড়ে তার সম্বন্ধে যে কথাটা মনে আছে সেটা হলো এই যে, ছোট কাকার ভাত খেতে সময় লাগতো আমাদের চেয়ে ঝাড়া এক ঘন্টা বেশি। কারণ তার নিয়ম ছিল প্রতিটি গ্রাস 32 বার করে চিবানো। এ না করলে নাকি খাদ্য হজম হয় না। আমি আর মা থাকতাম দোতলার দক্ষিণে, কাকামণির ঘরের ঠিক নিচের ঘরে। পশ্চিমের একটা ঘরে থাকতেন বিধবা ঠাকুমা, যার সঙ্গে আমার অনেক সময় কেটেছে ঝুড়ি থেকে পুরনো সন্দেশের ছবির ব্লক বাছাই করে ছেড়ে পুছে আলাদা করে রাখতে। ঠাকুমা মারা যান আমি গড়পাড়ে থাকতে থাকতে। গড়পাড়ে সবচেয়ে বেশি মনে আছে আমার ধনদাদু কুলোদারঞ্জন রায়কে, যিনি থাকতেন একতলায় আমাদের শোয়ার ঘরের ঠিক নিচের ঘরে। দাদু মুগুর ভাজতেন, দাদু মৃত লোকদের ছবি এনলার্জ করতেন, দাদু আমাকে পুরাণের গল্প বলতেন আর এককালে ক্রিকেটও খেলতেন। জাঁদরেল সাহেব টিম ক্যালকাটার বিরুদ্ধে বাঙালি টিম টাউন ক্লাবের হয়ে দাদু একবার 99-এর গাঁটে আটকে গিয়ে শেষ পর্যন্ত কীভাবে সেঞ্চুরি করেছিলেন সেই গল্প তার কাছে অনেকবার শুনেছি। আমি যখন দাদুকে দেখেছি তখন তার আর খেলার বয়স নেই, কিন্তু খেলা দেখার উৎসাহ তার জীবনের শেষ অবধি ছিল। MCC অস্ট্রেলিয়ার দল কলকাতায় খেলতে এলে দাদুর মন পড়ে থাকতো ইডেনে। দাদুর পেশা ছিল ছবি এনলার্জ করা। ছোট থেকে বড় করা ছবি ফিনিশ করার কাজটা তার নিজের ঘরেই করতেন তিনি। তেল রঙে ছবি আঁকার জন্য যেমন ইজেল থাকে, তেমনি ইজেলে এনলার্জ করা ছবি খাড়া করে রেখে পা দিয়ে একটা হাপড়ের মতো জিনিস দাবিয়ে হাতে ধরা এয়ারব্রুশের সরু মুখ দিয়ে রঙের স্প্রে বার করে ফিনিশ করার কাজ চলত। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। বেশিরভাগ ছবি হতো কালচে বা খয়ের রঙে, কিন্তু একবার মনে আছে নাটোরের মহারাজা জগদীন্দ্র নারায়ণের ছবি ফিনিশ করছেন রং দিয়ে। গাছপালার রং সবুজ, কাশ্মীরি শালের গায়ে লাল, পাশে বসে নতুন মহারাজা যোগীন্দ্র নারায়ণ দাদুর কাজ দেখছেন, এটাও মনে আছে। চেনাশুনো বাড়িতে কেউ মারা গেলেই দাদুর কাছে অর্ডার আসতো ছবি এনলার্জ করার জন্য। হয়তো গ্রুপ ফটোতে ছোট্ট একটা মুখ, তাও খুব স্পষ্ট নয়, সেটাই তখন দাদুর হাতে বড় হয়ে ফিনিশ হয়ে বাঁধিয়ে আসতো। তখন মনে হতো আসল মানুষটা যেন ছবি থেকে চেয়ে আছে আমার দিকে। কেউ মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই দাদুকে দেখা যেত বগলে ব্রাউন পেপারে মোড়া বাঁধানো ছবি নিয়ে এসে হাজির। সেই ছবি খুলে সকলের সামনে টেবিলের উপর দাঁড় করানো হতো, আর ছবির দিকে চেয়ে মৃত ব্যক্তির আত্মীয়রা চোখের জল মুছতেন। এ দৃশ্য ছেলেবেলায় আমার নিজের চোখে দেখা অনেকবার। গড়পাড়ে থাকতে ইউ রায় অ্যান্ড সন্স থেকে দাদুর লেখা অনেক ছোটদের বই বেরিয়েছিল, ইলিয়াড, ওডিউস, পুরাণের গল্প, বেতাল পঞ্চবিংশতি, 32 সিংহাসন, কথা শরীর সাগর, এসব বই ডাঁই করে রাখা থাকতো ছাপাখানার দোতলায় একটা পার্টিশন দেয়া ঘরের মধ্যে। এর অনেক গল্পই অবশ্যই আগে সন্দেশ পত্রিকায় বেরিয়েছিল। বাবা মারা যাবার 2 বছর পর অবধি সন্দেশ পত্রিকা বেরিয়েছিল। একতলার ছাপাখানায় সন্দেশ ছাপা হচ্ছে আর 3টে রঙের মলার ছাপা হচ্ছে, একথা আমার স্পষ্ট মনে আছে। ছাপাখানায় ঠু মারার সময়টা ছিল দুপুরবেলা, দোতলাতেই যাওয়া হতো বেশি। ঢুকলেই দেখা যেত ডাইনে সারি সারি কম্পোজিটরের দল তাদের খোপ কাটা হরফের বাক্সের উপর ঝুঁকে পড়ে হরফ বেছে বেছে পরপর বসিয়ে লেখার সঙ্গে মিলিয়ে লাইন তৈরি করছেন। সকলের মুখ চেনা হয়ে গেছিল। ঘরে ঢুকলেই সকলেই আমার দিকে চেয়ে হাসতেন। আমি তাদের পাশ কাটিয়ে চলে যেতাম ঘরের পিছন দিকে। আজও তারপিন তেলের গন্ধ পেলেই চোখের সামনে ভেসে ওঠে ইউ রায় অ্যান্ড সন্সের ব্লক মেকিং ডিপার্টমেন্টের ছবি। ঘরের মাঝখানে রাখা বিরাট প্রসেস ক্যামেরা, ক্যামেরার কাজ যে শিখে নিয়েছিল বেশ পাকাভাবে, সেই রামদহীন প্রেসে যোগ দিয়েছিল সামান্য বিয়ারা হিসেবে। বিহারের ছেলে,
ঠাকুরদা নিজে হাতে তাকে কাজ শিখিয়েছিলেন। রামদাহিন ছিল প্রায় ঘরের লোকের মতো, আর তার কাছেই ছিল আমার যত আবদার। একটা কাগজে হিজিবিজি কিছু এঁকে নিয়ে গিয়ে তার হাতে দিয়ে বলতাম, রামদাহিন এটা সন্দেশে বেরোবে। রামদাহিন তক্ষণই মাথা নেড়ে বলে দিত, হ্যাঁ খোকাবাবু হ্যাঁ। শুধু তাই নয়, আমার ছবি ক্যামেরার নিচের দিকে মুখ করা লেন্সের তলায় বিছিয়ে রেখে আমাকে কোলে তুলে ক্যামেরার পিছনের খসা কাঁচে দেখিয়ে দিত সে ছবির উল্টো ছায়া। পড়াশুনো করপারে কি করেছি তা ঠিক মনে পড়ে না। একটা আচ্ছা স্মৃতি আছে যে ধনদাদুর মেয়ে বুলু পিসি আমাকে ইংরেজি প্রথম ভাগ পড়াচ্ছেন। বইয়ের নাম ছিল স্টেপ বাই স্টেপ। সেটা চেহারাও মনে পড়ে, মাও পড়াতেন নিশ্চয়ই, তবে যেটা মনে পড়ে সেটা হলো তিনি ইংরেজি গল্প পড়ে বাংলা করে শোনাচ্ছেন। তার মধ্যে দুটো ভয়ের গল্প কখনো ভুলিনি, কোনান ডয়েলের ব্লু জন গ্যাপ আর ব্রাজিলিয়ান ক্যাট। বুলু পিসির পরের বোন ছিল তুতু পিসি। তিনি থাকতেন আমাদের বাড়ি থেকে 3 মিনিটের হাঁটা পথ আপার সার্কুলার রোডে। আমাদের বাড়িতে কারুর কোনোদিন বড় অসুখ করলে মা লেগে যেতেন তার সেবার কাজে, তখন আমি চলে যেতাম তুতু পিসির বাড়ি। জানলার শার্সিতে লাল নীল হলদে সবুজ কাঁচ লাগানো মোজাইকের মেঝেওয়ালা এই আদ্যিকালের বাড়িটা আমার খুব মজার লাগত। সামনে বারান্দা ছিল একেবারে বড় রাস্তার ওপর, তার একধারে রেলের লাইন, সে লাইন দিয়ে যাতায়াত করতো ছোট্ট রেলগাড়ি। যতদূর মনে পড়ে সেই গাড়িতে মানুষ যাতায়াত করতো না, সেটা ছিল মালগাড়ি। শহরের আবর্জনা দিয়ে যা হতো ধাপার মাঠে ফেলার জন্য, লোকে ঠাট্টা করে বলতো ধাপা মেল। তুতুপিসির বাড়িতে যেদিন থাকতাম সেই সময়টা আমার পড়াশুনোর ভার থাকতো তাঁর উপরেই। আর পিসে মশাই কাজ থেকে ফিরে বিকেলে তার গাড়িতে নিয়ে বেড়াতে যেতেন, বাড়ির অসুখ সেরে গেলে আবার ফিরে আসতাম গড়পাড়ে। বাড়িতে থাকতে বিকেলে মাঝে মাঝে বেড়াতে যেতাম জগদীশ বোসের বাড়িতে। এ বাড়িও আমাদের বাড়ির থেকে 5 মিনিটের পথ, সেই আপার সার্কুলার রোডেই। জগদীশ বোস তখন বাংলার বিখ্যাত ব্যক্তিদের একজন। গাছের প্রাণ আছে সেটা তিনি আবিষ্কার করেছেন, আর তার জন্য স্যার উপাধি পেয়েছেন। অবশ্যই আমরা তার বাড়িতে যেতাম তার সঙ্গে দেখা করতে নয়, তার বাগানের এক পাশে যে চিড়িয়াখানা ছিল সেইটা দেখতে। বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।